বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়ছি আমাদের এই অধ্যায়ের শেষ সভ্যতা, রোমান সভ্যতা নিয়ে। তো রোমান সভ্যতা নিয়ে আমরা এর আগে শুধুমাত্র রোমান সভ্যতার পটভূমি সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা জানব রোমান সভ্যতার যে ভৌগোলিক অবস্থান এবং সময়কাল সেটা নিয়ে। প্রথমে আমরা দেখি রোমান সভ্যতাটা কোথায় অবস্থিত ছিল। রোম নগরটা কোথায় অবস্থিত জানো? ইটালিতে। তাহলে এই যে দেখো, এই মানচিত্রটাতে আমরা ইটালি দেখতে পাচ্ছি। এই ইটালিকে যদি আমরা মাঝামাঝি একটু ভাগাভাগি করি, তাহলে দেখো মধ্যভাগে এই যে অংশটা, এখানে হচ্ছে রোম অবস্থিত। তাহলে ইটালির আমরা কি দেখছি, তাহলে ইটালির মাঝামাঝি পশ্চিম দিকে। পশ্চিম মানে হচ্ছে মানচিত্রের ডান দিকে। তাহলে ইটালির মাঝামাঝি পশ্চিম দিকে হচ্ছে কি অবস্থিত, রোম নগরীটা অবস্থিত। আর এই যে রোম নগরী অবস্থিত, আর ইটালির দক্ষিণে কি অবস্থিত বলতো? এই যে দেখা যাচ্ছে মেডিটারেনিয়ান সি বা ভূমধ্যসাগর। তাহলে দক্ষিণে কি অবস্থিত? দক্ষিণে ভূমধ্যসাগর অবস্থিত। তাহলে এই যে ভূমধ্যসাগর অবস্থিত, এই আমাদের যে রোমান সাম্রাজ্যটা ছিল সেটা ছিল এই ইতালির রোম অংশটা থেকে ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আল্পস পর্যন্ত বিস্তৃত ছিল। এবং এর মাঝখানে তোমাদের বইয়ে আরও কিছু ইনফরমেশন আছে, যেমন এড্রিয়া কোথায় অবস্থিত ছিল বা ইতালির পূর্ব উত্তর অংশে কী ছিল, এগুলো আমাদের না জানলেও চলবে, এগুলো আমরা সাধারণ জ্ঞানের জন্য জানতে পারি। কিন্তু এই যে ঠিক রোমান যে সাম্রাজ্যটা আছে, সেই সাম্রাজ্যটার জন্য না জানলেও আমাদের চলবে। কিন্তু কেন জানতে হবে জানো? কারণ এই যে ইতালির পশ্চিমাংশে, যে দেখো এটা হচ্ছে পশ্চিমাংশ এবং দক্ষিণাংশ, দুই দিকেই কিন্তু ভূমধ্যসাগর অবস্থিত। এবং এই কারণে এই যে রোমান সভ্যতাটার যে অংশগুলো, এগুলো সব কি বলতো, উপকূলীয় অঞ্চল। এবং এগুলো সব উপকূলীয় অঞ্চল হবার কারণে, ওরা কি ছিল, খুব উর্বর ছিল এবং এরা ছিল কি, কৃষি নির্ভর। তাহলে প্রাচীন নির্ভর, প্রাচীন যে রোমান সভ্যতা, তারা কেমন ছিল, কৃষি নির্ভর প্রজাতি ছিল। এবং এই কারণে সেখানে যারা আদিবাসী বাস করতো, অর্থাৎ আদিম অধিবাসী যারা ছিল, যারা প্রথম থেকেই সেখানে বাস করতো, তাদের সাথে যদি বাইরের কেউ সেখানে আসতো, তাদের সাথে যুদ্ধ লেগে যেত। এবং এই যুদ্ধ করতে করতে দেখা যায় যে রোমানরা একটা যোদ্ধা জাতিতে পরিণত হয়। কিসে বলতো? যোদ্ধা জাতিতে পরিণত হয়। এবং রোমানদের যে যুদ্ধ কৌশল, সেটা কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত। এবং রোমানদের যুদ্ধ কৌশল নিয়েও আমরা আরও পরে জানবো। চলো আমরা প্রথমে একটু রোমান যে সভ্যতাটা আছে সেটার সময়কালটা দেখে নিই। তো বলা হয়ে থাকে যে রোমান সভ্যতাটার বিভিন্ন ইতিহাস থেকে দেখা যায় যে নানান সময়ে রোমে নানান ধরনের ঘটনা ঘটেছে। এবং এগুলোর মাঝখান দিয়ে 753 খ্রিস্টপূর্বাব্দে, 753 খ্রিস্ট পূর্বে রোম প্রতিষ্ঠিত হয়। এবং এটা কত পর্যন্ত থাকে? 476 খ্রিস্টপূর্ব পর্যন্ত থাকে। তার মানে দেখছি প্রায় 300 বছর পর্যন্ত রোমান সাম্রাজ্য টিকে থাকে। এবং তাদের পতন কার হাতে হয় জানো? তাদের পতন হয় জার্মানের কিছু বর্বর জাতির হাতে, যারা কিনা রোমানদের মতো এতটা উন্নত ছিল না, তাদের হাতে রোমের পতন ঘটে। তাহলে আমরা কি জানলাম বন্ধুরা, যে ইতালির দুই পাশে যেহেতু পশ্চিমে এবং দক্ষিণে যেহেতু ভূমধ্যসাগর বা মেডিটারেনিয়ান সি অবস্থিত, এবং এ কারণে এই যে ইতালির মাঝামাঝি যে জায়গাটাতে রোম বা রোমান সাম্রাজ্যটা গড়ে উঠেছিল, সেখানে তারা খুব কৃষি নির্ভর একটা প্রযুক্তি ছিল, কৃষি নির্ভর তাদের জীবনযাপন ছিল। এবং সেই জীবনযাপনেই যেটা হয়েছিল, যে যখন বাইরে থেকে মানুষ আক্রমণ করতো, তারা সেগুলো সংঘর্ষ করতে করতে তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে যায়। তাহলে আমরা জানলাম রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান এবং সময়কাল। এরপরের ভিডিওতে আমরা জানবো রোম নগরী এবং রোমান শাসন সম্পর্কে অনেক গল্প।